আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চাদের টিফিন এবং বিকেলের নাস্তার জন্য আজকের একটি পারফেক্ট রেসিপি। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, এভাবে ডিম আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখবেন, বাচ্চারা বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে। চলুন তাহলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাক। আমি এখানে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর বড় সাইজের একটি আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিম আর আলুগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। প্রথমে আমি ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই তাহলে মিক্স করার সময় খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, আর যদি হাত দিয়ে ভেঙে নিই তাহলে ডিম আর আলুগুলো কিন্তু একটু আস্ত আস্ত থেকে যাবে, এভাবে করে খুব ভালোভাবে মিক্স হবে না। ডিমগুলো গ্রেট করে নিয়েছি, এবার আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি ডিম আলুগুলোকে গ্রেট করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ। বাচ্চারা খেলে মরিচের পরিমাণটা একদম কমিয়ে দিবেন। এখন হলুদের গুঁড়ি দিয়ে দিব 1/4 চা চামচ। মরিচের গুঁড়িও দিয়ে দিব 1/4 চা চামচ। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব 1 চা চামচ। জিরার গুঁড়ি দিব 1 চা চামচ। গরম মশলার গুঁড়ি দিয়ে দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। ধনে পাতা কুচি এখানে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে আছে 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম, আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার বাইন্ডিংটা আরও একটু ভালো হওয়ার জন্য আমি এখানে একটি পাউরুটি পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর পানিটা খুব ভালোভাবে চিপড়ে ফেলে দিয়েছি। এখন এই পাউরুটিটাও এটার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দিব। আপনাদের হাতের কাছে যদি পাউরুটিটা না থাকে, সেই ক্ষেত্রে ঘরে যদি বেসন থাকে, বেসনটাকে হালকা একটু টেলে আপনারা এটার মধ্যে দিয়ে দিতে পারেন। ডিম আলুর সাথে খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম। এখন হাতটাকে পরিষ্কার করে নিয়েছি, হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি কাবাবের মতো শেপ দিয়ে দিব। আপনারা কতটুকু বড় অথবা কতটুকু ছোট করে বানাতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এভাবে গোল করে টিকিয়ার মতো শেপ দিয়ে দিলাম। এভাবে করে আমি এখন সবগুলোকে বানিয়ে নিব। তো সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা আমি একরকম করে ভাজবো আর বাকি অর্ধেকটা আমি একটু ভিন্নভাবে ভাজবো, দুটোই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটি বাটিতে আমি ডিম ফেটে নিয়েছি আর অন্য একটি বাটিতে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার একটি একটি করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রামটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাতে লাগিয়ে নেবেন। তারপর আলাদা একটি প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে রাখছি। এখন এই সবগুলোকে এভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে আমি গড়িয়ে নিব। আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে বিস্কুটের গুঁড়োটাও ইউজ করতে পারেন। Thank you.
ভাজার জন্য নতুন করে আর কি বলবো, তেল মোটামুটি গরম হলে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। এগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ ভিতরের সব কিছুই কিন্তু সিদ্ধ করা। তেলের মধ্যে যে ফেনাটা হয়েছে এটা কিন্তু ডিমের কারণে হয়েছে। এখন সুন্দর একটি কালার চলে আসলেই সবগুলোকে আমি উঠিয়ে নিব। এভাবে করে আমি এগুলোকে ভেজে নিলাম। বাকিগুলো আমি কিভাবে ভাজছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাটির সেই ফেটানো ডিমটা নিয়ে নিলাম। এবার কাটলেটগুলোকে এরকম একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ডিম একটু হাতে নিয়ে এভাবে তেলের মধ্যে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আমরা তো জালি কাবাব সবাই চিনি, ঠিক বলতে পারেন এটা ডিমের জালি কাবাব। একটা একটা করে কাটলেট নিয়ে ডিমে চুবিয়ে এভাবে করে তেলে ছেড়ে দিয়ে হাত দিয়ে ডিমগুলোকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এতে করে যে জালের সৃষ্টি হবে এটার কারণেই বলা হয় জালি কাবাব। এক পাশ খুব ভালোভাবে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিয়ে অন্য পাশটিতেও এভাবে ডিম ছিটিয়ে দিতে হবে। এবার এগুলোকেও সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে তুলে ফেলতে হবে। আমি তো দুইভাবেই ভেজে খেয়ে নিয়েছি, আপনারা কিভাবে খাবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি, চাইলে রাতে সব কিছু রেডি করে রেখে সকালবেলা তেলে ভেজে দিলেই হয়ে যাবে। আজকের এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনও একটি ক্লিক করবেন, আর বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।